गाइज एक्चुअली ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা ভাই এই মুহূর্তে যাচ্ছি এখন ভাই কলকাতায়। ফাইনালি ভাই আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি আর ভাই রোডে এত ভিড়, মানে সেই লেভেলের ভিড় আছে স্টেশনে, মানে ভিড়টা দেখো ভাই। গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখানো হয় না ভাই, দেখো হাওড়ার ব্রিজ ভাই। So, hey guys, good morning. Welcome to my new vlog. तो की सब ভালো তো? আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা আরএস এর ফ্যামিলি মেম্বার। গাইজ অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা ভাই এই মুহূর্তে যাচ্ছি এখন ভাই কলকাতায়, কারণ আমার একটা ফুফুতো দাদার না বাইকের কিছু প্রবলেম হয়েছে, তো বাইকের কিছু একটা সামান কিনতে যাচ্ছি, তো কলকাতা মল্লিক বাজারে যাচ্ছি। দেখা যাক কলকাতা সব সিন তোমাদের সাথে শেয়ার করবো ভাই। কলকাতায় মানে অনেকদিন পর যাচ্ছি, তো বিভিন্ন ধরনের জিনিস আছে, মানে চোর বাজার যাকে বলে, তো চোর বাজার ওখানেও যাবো, গিয়ে ভাই কিছু যদি সামান পাই কম দামে তো সেগুলোও নিয়ে নেবো। তো তোমরা ভিডিওটা ফুল দেখো আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো, সেটা রাস্তাটা শেয়ার করবো। এখন ভাই প্রথম কথা হচ্ছে লেট হয়ে যাচ্ছি, ঘড়ির টাইমটা দেখো এখন ভাই কটা বাজে, 10:30 বেজে গেছে, মানে লেট হয়ে যাচ্ছে। ট্রেন ধরতে হবে 11টার ট্রেনটা, তো আই ডোন্ট নো পাবো কিনা জানি না, তো আগে স্টেশনে যাই, ডাইরেক্টলি স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, মানে লেট হয়ে যাচ্ছে, তো চলো স্টেশনে। তো গাইস ব্যাপারটা হয়েছে ভাই এই সবে মানে টোটো থেকে নামলাম, দেন এখন যাচ্ছি টোটো মানে ট্রেন ধরার জন্য, মানে স্টেশনে যাচ্ছি বড়গে স্টেশনে। তো দাদা আর আমি যাচ্ছি, মানে ব্যাপারটা হয়েছে আমি ভাই এই কদিন ভিডিও কেন ছাড়িনি ভাই, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতগুলো তো দেখে নিচ্ছি বুঝতে পারছি, ক্লিপ দেখিয়ে দেবো ওখানে লাস্টের দিকে। তো এখন বেশি বোকার টাইম নেই, কারণ ট্রেন ধরতে হবে ভাই, টিকিট কাটতে হবে, আর ট্রেন লেট হয়ে গেলে আর ট্রেনও পাবো না, মিস হয়ে যাবে। আর কলকাতায় গিয়ে আমি কিছু জিনিস কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে স্টেশনে চলো একটা সিনেমাটিক শট এনজয় করো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। গাইজ ফাইনালি ভাই আমরা বড়গাছিয়া স্টেশনে চলে এসেছি, আর সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এখন ট্রেনের জন্য ওয়েট করছি ভাই, ট্রেন আসবে মানে 11:45 না কটায় ট্রেন আছে, এখন 11:08 বাজে, ট্রেন দাঁড়া ধরে স্টেশনে বক্স চলছে, তো এই যে স্টেশন সেই লেভেলে লাগছে। তো ট্রেন আসুক, আসার পরে ট্রেনে উঠে ভাই হাওড়ায় যেতে হবে, মানে প্রায় 1.5 ঘন্টা লাগবে। তো গাইজ ব্যাপারটা হয়েছে ভাই আমরা মানে ট্রেনে যাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট ট্রেন নেই এখন, মানে ভাগ্য খারাপ। আর আমতা নোকাল আছে, তো আমতা নোকালে টিকিট কাটছে দাদার, মানে প্ল্যাটফর্মে ঢুকছে, তো আমতা নোকালের টিকিট কেটে আমরা যাবো ডাইরেক্ট এখন আমতা থেকে ভাই রিটার্ন আসবো, হাওড়ায় যাবো, কারণ এখানে বসে থাকলে ভাই বোরিং হয়ে যাবো, তো সেই জন্য বসবো না। তো দাদা টিকিট কাটতে গেছে, টিকিট কাটুক, আমরা ডাইরেক্ট এখান থেকে আমতা যাবো, আমতা থেকে এসে ভাই মানে রিটার্ন ট্রেনেতেই আবার ফের হাওড়ায় যেতে হবে, মানে এখন প্রায় 3 ঘন্টা ট্রেনেই কাটাতে হবে। চলে এসেছি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইজ ফাইনালি ভাই লাইন ফাইন দিয়ে টিকিট পেয়ে গেছি, মানে এখন এটা আমতা নোকাল, মানে হাওড়া নোকালটা দেয়নি, তো আমাদেরকে ব্যাকে এসে আবার হাওড়া নোকালে টিকিট কাটতে হবে। গাইজ এই মুহূর্তে মানে জল আলসি স্টেশনে এসেছি, মানে জল আলসি না কি বলে ভাই, এখন হরেকটা আমার তখন যাচ্ছে। তো আমরা জল আলসি স্টেশনে এসেছি এখন, দেন এরপরে স্টেশনটা হোক কি এরপরে জানি না ভাই, বলছে না তো এটা জল আলসি স্টেশন, এখান থেকে ট্রেন ছেড়ে দিল, তো দেন এখন চলো। তো গাইজ ফাইনালি ভাই আমতা স্টেশনে চলে এসেছি আমরা, এরকম পেছনে আমতা স্টেশন আছে, দেন এই ট্রেনটা কখন ছাড়বে আই ডোন্ট নো, তো এই ট্রেনটা ছাড়লে ভাই আমরা হাওড়ায় যাবো। আর আমার দাদা যাচ্ছে ভাই ড্রাইভারকে জিজ্ঞাসা করার জন্য যে কখন ছাড়বে জানি না, যখনই ছাড়ুক আমাদেরকে ভাই হাওড়ায় যেতে হবে, দাদা জিজ্ঞাসা করে নি। আর গাইজ সত্যি বলতে গেলে না আজকে ভাই এত পরিমাণে গরম, রোদ রেখেছে ভাই, রোদের মধ্যে ট্রাভেল করতে ভাই ফেটে যাচ্ছে পুরো, বিশ্বাস করে ইটালি বলছি। আর কখন ছাড়বে আই ডোন্ট নো, দাদা জিজ্ঞেস করলো ভাই এত ভাও খেচ্ছে, মানে ট্রেনের ড্রাইভার বললোই না, বলেনি যখনই ছাড়ুক আমরা ভাই তখনই যাবো, এখন টিকিট কাটতে যাচ্ছি হাওড়া লোকাল। তো গাইজ ফাইনালি ভাই আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি, আর ভাই রোডে এত ভিড়, মানে সেই লেভেলের ভিড় আছে, মানে ভিড়টা দেখো ভাই পুরো জোশ লেভেলের ভিড়। तो इस समय नामलाम और दादा जे दरगारटा आछे सेई दरगारटा आमरा एखन मेटाबो मैंने स्टेशन थेके आगे बेरोई बेरिये भाई कथा बोलछे भिड़ेर मध्य आवाज आसछे किना एबार आवाज आसछे बयस आबार आसछे तो चलो आगे स्टेशन थेके बेरिये पड़ी बेरिये देख देखा देखो गाइस ব্যাপারটা হচ্ছে আমরা ভাই এখন যাব মল্লিক বাজারে। তো মল্লিক বাজারের রাস্তা দাদাও জানে না আর আমিও জানি না, তো লোককে জিজ্ঞাসা করলাম, লোক বলছে এদিক দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে। তো দেখা যাক কত দূর হয়, এখন আবার বাস ধরতে হবে, বাস ধরে আমরা মল্লিক বাজার যাব। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখানো হলো ভাই, দেখো হাওড়া ব্রিজ ভাই সেই লাগছে রোড ভাই সাহেব, অসম রোড আর বিশাল রোদ, মানে এত পরিমাণে গরম রেখেছে আজকে, রোদ দুটো দেখো ভাই পাগল করা রোদ। तो जैक हमें आगे जाखा जा रोड एटा दें हमें मल्लिक बजारे जाब। चलो आगे बस खुजी कौन बस जाए से बस के देखी बस धरे तुम्हारे देखा। गाइस फाइनली हमारा जेटार जो एसम मैं जो काजटार जो सेखाने एसे गेছি एखाने मैंने को एक दोकान है तो एखे सब गाड़ी पार्ट्स फार्ट्स बिक्री करे। तो कौन दिखे बोलছে आगे तो अनेकटा आगे जो हे भाई ट्रावल कर विशाल कष्ट हो कि खाई भाई रोजा रखी तो ये मैंने गाड़ी जावतियों सामान बिक्री करे। तो दादार गाड़ी सामान ही कई मैंने बाइक का डिसप्ले ठीक होता है किधर उधर तो गली में बच्चा इधर खाने हॉय मन होच्छे गाइस हबे बोलছে तो हबे बोलছে देखा जाए कि হয় এটাকে আগে আমরা ঠিক করে খাওয়া দাওয়া করে দেন বেরোবো তখন তোমার সাথে দেখা করছি। তো गाइस फाइनली भाई আমরা মানে যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা ডান হয়ে গেছে আর এই সবে বাস থেকে মানে হাওড়া ময়দানে নামলাম। এটা হাওড়া ময়দানে বলে তো हावड़ा स्टेशने नामलाम एखन हावड़ा स्टेशने जाबो ओखाने गिये भाई खावा दावा करते होबे तो किछु खाबो खावार परे हावड़ा माने ट्रेन धरबो ट्रेन धरे भाई बाड़िर दिके जाबो। विशाल टायर होये गेछे एत गरम भाई माने बलार मतो ना। देख एई बासटाय आसलाम आर माथा घुरछे भाई ब्यापारटा होच्छे आमार माथा घुरे गियेछिलो भाई माने भिडियो करते करते। तो आमरा एखन स्टेशने ढुकছি स्टेशने ढुके किछु खावा दावा करबो परार परे ट्रेन धरे बाड़ी जाबो भाई। तो चलो स्टेशने গিয়ে দেখা করছি। तो गाइस फाइनली আমরা ভাই খাবার জন্য এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে। আমি ব্লগ করতে ভুলে গিয়েছিলাম, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করে ভাই স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে তো আমি খাওয়া দাওয়া করে। A few moments later তো गाइस फाइनली भाई আমরা স্টেশনে চলে এসেছি। দেখো ট্রেন এসে গেছে আমাদের, মানে আমতা ট্রেনটা ঢুকছে তো আমতা লোকাল ধরে আমরা বাড়ি যাব। আর ব্যাপারটা হয়েছে ভাই টিকিট ধরেছিল আমাদেরকে, আমরা ভাই টিকিট কাটিনি, মানে টিকিট কাটবো বলে ঢুকেছি প্ল্যাটফর্মে আর টিকিট ধরে ভাই ফাইন নিয়ে নিল 500 টাকা। डायरेक्ट फाइन देवा हो गए टिकिट तो एखी बाड़ी और बेसि कन्टिन्यू करते शरीर अवस्था खूब खराब तो बाड़ी गए तुम्हारे साथ देखा कर। तो गाइस फाइनली भाई हमें बाड़ी चले भाई ये सब बाड़ी एलम और भाई विशाल परिमाणे टायर हो गए भाई मैंने बाड़ी आस्ते आस्ते भाई 8टा बेजे गए तो इसे भाई गोसल फुसल कर लम कर दें खावा दावा कर सब मैंने जस्ट बाड़ी एलम और एखन बजे भाई मैंने 9टा बेजे गए तो फोने मैंने देखा जाच्छे ना तो 9:30 बजे दिन एखन मैंने ब्लग गाड़ी एगोते पारछी ना। तोमादेरके ब्लगेर शुरूते जेटा बोललाम जे आमार एक्सिडेंट होयेछिलो तो एक्सिडेंटेर क्लिपटा तोमरा देखो और आजकेर जोन्नो भिडियोटा एतटाई। भिडियोटा जोदि एकटु भालो लेगे थाके लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करे। तोमरा जोन्नो भालो थेको सुस्थ थेको, लाभ यू ऑल, टेक केयर, बाय बाय।